আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি চিনি দিয়ে গুড়ের কালারের বাদামের কটকটি তৈরি করব। এখানে আমি কিছু বাদাম নিয়েছি, লো ফ্লেমে বাদামগুলোকে বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে এবং এর উপরের যে আবরণটা আছে এটাকে রিমুভ করে ফেলতে হবে। আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে অনেকগুলো বাদামই আস্ত আছে, এগুলোকে ভেঙে নিতে হবে। তাই আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এগুলোকে ভালো করে দুই ভাগ করে নিচ্ছি। আমি বাদামগুলোকে দুই ভাগ করে নিয়েছি। এখান থেকে আমি মেজারমেন্ট কাপের এক কাপ বাদাম নিয়ে নিচ্ছি আর এক কাপ চিনি নিয়ে নিচ্ছি। আমি এক কাপ বাদাম এবং এক কাপ চিনি সমান পরিমাণে রেখেছি। এখন যে কাজটি করতে হবে, একটি পাত্রে কিছুটা ঘি অথবা একটু সরিষার তেল মেখে নিতে পারেন। আর এখানে আমি কয়েকটা চুড়ি নিয়েছি, আমি একটু রাউন্ড শেপ করে তৈরি করব সেজন্য। এখন একটা ফ্রাই প্যানে আমি চিনি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এর ভিতরে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এটা যখন আস্তে আস্তে গলতে শুরু করবে তখন আমি চুলার আঁচটাকে মিডিলে করেই রাখবো এবং এটাকে ভালো করে নেড়ে দিব। যখন চিনিটা সম্পূর্ণ এভাবে গলে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একবারে কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু চিনিটা পুড়ে গিয়ে তিতা হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো আর খুব ভালো করে দ্রুত মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে অফ করে দিয়েছি আর দ্রুত আমি এখান থেকে নিয়ে আমি যে চুড়িগুলো রেখেছিলাম এর মাঝখানে দিয়ে দিব। আর এই কাজটা একটু দ্রুতই করতে হবে। আর আপনারা যদি এরকম রাউন্ড শেপ না করতে চান তাহলে এমনিতে এভাবে দিয়ে খুব পাতলা করে ছড়িয়ে দিতে হবে এবং খুব দ্রুত একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে সমান করে দিতে হবে। আর উপর দিয়ে এভাবে একটা চাকু দিয়ে দাগ টেনে নিতে হবে যাতে করে এটা শক্ত হয়ে গেলে খুব সহজেই ভেঙে নেওয়া যায়। আর আপনারা যদি দেখেন এভাবে তৈরি করার আগেই এটা শক্ত হয়ে গিয়েছে কড়াইতে, সেক্ষেত্রে আপনারা চুলার উপরে লো হিটে এটাকে একটু গরম করে নিলেই আবার গলে যাবে। কিছুক্ষণ রেখে দিলেই এটা শক্ত হয়ে যাবে। এখন চুড়িগুলা থেকে হালকা একটু চাপ দিয়ে এগুলোকে বের করে নিব এবং এটা দেখতেও সুন্দর এবং খেতেও টেস্টি। তবে চিনি দিয়ে তৈরি যে কটকটি যেটা তৈরি করা হয়েছে এখন, এটার থেকে গুড় দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হয়। ওকে, আল্লাহ হাফেজ।